হেপাটাইটিস বি। আমাদের সকলেরই কম বেশি এই রোগ সম্পর্কে আমরা জানি, কিন্তু এই রোগের ভয়াবহ সম্পর্কে কি আমরা জানি? চলুন আজকে জেনে নেওয়া যাক হেপাটাইটিস বি কি। হেপাটাইটিস বি ভাইরাস জনিত কারণে লিভারে যে প্রদাহ হয় তাকে বি ভাইরাস জনিত হেপাটাইটিস বলে। হেপাটাইটিস বি ভাইরাসের ব্যাপকতা কতটুকু? আমাদের দেশের শতকরা 4% মানুষ হেপাটাইটিস বি ভাইরাসের বাহক। তাদের বিভিন্ন সময়ে জটিল লিভারের রোগ হচ্ছে। এদেশে প্রায় 3.5% গর্ভবতী মায়েরা হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। এই ভাইরাস তাদের নবজাতকের শরীরে সংক্রামিত হতে পারে। মনে রাখতে হবে যে হেপাটাইটিস বি ভাইরাস এইডস ভাইরাসের চেয়ে 100% বেশি সংক্রামক। সারা বিশ্বে প্রতি বছর এইডস রোগে যে পরিমাণ মানুষ মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণে। কিভাবে এই রোগের বিস্তার ঘটে? রোগাক্রান্ত মায়ের কাছ থেকে শিশুর ঘটে। জন্মের পরে ভাইরাসে আক্রান্ত মায়ের স্তন্যপানের মাধ্যমে শিশুর এই ভাইরাস হতে পারে। নিরীক্ষাবিহীন রক্ত গ্রহণের মাধ্যমে আপনি এই রোগে আক্রান্ত হতে পারেন। ইঞ্জেকশনের মাধ্যমে, নেশা দ্রব্য গ্রহণ করলে, অরক্ষিত যৌনক্রিয়ার মাধ্যমে এই রোগে আপনারা আক্রান্ত হতে পারেন। অন্যজনের ব্যক্তিগত জিনিস ব্যবহার করলে, যেমন ব্রাশ, রেজার, আক্রান্ত ব্যক্তিকে চুম্বনের মাধ্যমে এই রোগ হতে পারে। বিভিন্ন রকমের চিকিৎসার দূষিত যন্ত্রপাতির মাধ্যমে এই রোগ হতে পারে। হেপাটাইটিস বি কি কি ধরনের হয়? স্বল্প মেয়াদী হেপাটাইটিস, এই রোগ সাধারণত কয়েক সপ্তাহ অথবা কয়েক মাসের মাধ্যমে ভালো হয়ে যায়। দীর্ঘমেয়াদী হেপাটাইটিস সাধারণত 6 মাস থেকে আজীবন স্থায়ী হয়। দীর্ঘমেয়াদী হেপাটাইটিস লিভার সিরোসিস ও ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। হেপাটাইটিস বি এর উপসর্গ সমূহ, আক্রান্ত রোগীর কোনো উপসর্গ নাও থাকতে পারে। অনেক ক্ষেত্রে জ্বর, ক্লান্তিবোধ, শরীর টনটন করা, ব্যথা, বমি ভাব এবং ক্ষুধামন্দ হতে পারে হেপাটাইটিস বি এর উপসর্গ হিসাবে। কিভাবে এই রোগ প্রতিরোধ করা যায়? ব্যক্তিগত পদক্ষেপ, অন্যের ব্যক্তিগত দ্রব্যাদি ব্যবহার না করলেই ভালো। একবার ব্যবহার্য সিরিঞ্জ ও সুচ আবার ব্যবহার না করা। নিরাপদ রক্ত সঞ্চালন, নিরাপদ যৌনচর্চা, টিকা গ্রহণের মাধ্যমে, নির্দিষ্ট নিয়মে টিকা গ্রহণের মাধ্যমে হেপাটাইটিস বি প্রতিরোধ করা সম্ভব। মনে রাখবেন, টিকা গ্রহণের আগে অবশ্যই রক্তে হেপাটাইটিস বি আছে কিনা পরীক্ষা করে নেওয়া উচিত। যদি হেপাটাইটিস বি থাকে তবে টিকা নেওয়া যাবে না। পরীক্ষা সহ টিকা নিতে 2000 টাকা থেকে 3000 টাকা লাগতে পারে। হেপাটাইটিস বি পজিটিভ রোগীদের করণীয়। হেপাটাইটিস বি পজিটিভ রোগীদের ঘাবড়াবার কিছু নেই, তবে জেনে নিতে হবে যে হেপাটাইটিস বি ভাইরাসের কারণে লিভারের কোনো ক্ষতি হয়েছে কিনা অথবা সম্ভাবনা আছে কিনা। এক সময় তাৎক্ষণিক চিকিৎসা আরম্ভ করতে হয়। অনেকে মনে করে যে হেপাটাইটিস বি পজিটিভ রোগীদের আর নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু এটা ভুল। নিয়মিত চিকিৎসার মাধ্যমে অনেক সময় নেগেটিভ করা সম্ভব হয়, তবে চিকিৎসার খরচ একটু বেশি। বর্তমানে বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্টেশন করা সম্ভব। এতে বাংলাদেশে প্রায় 30 লাখ টাকা খরচ হয়। এবার আপনি সিদ্ধান্ত নিন, টিকা নিয়ে 3000 টাকা খরচ করবেন নাকি লিভার ট্রান্সপ্লান্টেশন করে 30 লাখ টাকা খরচ করবেন। আর যাদের হেপাটাইটিস বি পজিটিভ তারা দেরি না করে লিভার বিশেষজ্ঞর পরামর্শ নিন। এবং শুধুমাত্র এই কাজেই আপনারা থেমে থাকবেন না, এই তথ্যগুলো অন্যদেরকে জানিয়ে আপনারাও তাদেরকে সচেতন করতে পারেন। আপনার আশেপাশের বন্ধুদেরকে জানাতে এই ভিডিওটি শেয়ার করুন এবং তাদেরকে হেপাটাইটিস বি জনিত ভাইরাস থেকে রক্ষা করুন। Thank you.